এলোমেলো করে দে মা লুটে পুটে খাই রাগঢাক চুপচাপ লুকিয়ে চুরি এখন অতীত এখন খুললাম খুল্লা খাওয়া দাওয়া চলছে কেন বলছি একজন সরকারি স্কুলের শিক্ষকের মাইনে কত এটার জন্য নিশ্চয়ই আপনাকে আলাদা করে রোবোটিক সায়েন্স জানতে হবে না আপনি জেনে যেতে পারেন আপনার পাশের বাড়ি বা তার পাশের বাড়ি বা তার পাড়া পাশের পাড়া এ পাড়া ও পাড়াতে খোঁজ নিন একজন সরকারি স্কুলের সহশিক্ষক বা শিক্ষকের মাইনে কত নিশ্চয়ই জেনে যাবেন 20,000 30,000 40,000 প্রতি মাসে 3,00,000 4,00,000 5,00,000 প্রতি বছর বীরভূমের মণ্ডল পরিবারের একজন স্কুল শিক্ষিকা আছেন যার কোটি টাকা এক বছরে শুধু আয় হয়েছে ইনকাম ট্যাক্সি প্রায় 50,00,000 টাকা দিয়েছেন বীরভূমের মণ্ডল পরিবারের আয় 12,00,000 টাকা থেকে 12,00,000 টাকা থেকে বেড়ে 2,50,000 টাকা হয় কয়েক বছরে 12,00,000 টাকাটাও অনেক কিন্তু 12,00,000 থেকে 2,50,000 কিভাবে হয়েছে আমি কথা বলছি অনুব্রত মণ্ডল পরিবারের অনুব্রতর মেয়ে সুকন্যা একজন শিক্ষিকা সুকন্যারই আয় প্রায় 1,50,000 টাকা এক বছরে 1,50,000 টাকা কি করছি কেন করছি আমি তো বুঝতে পারছি না কিন্তু আমার বাংলায় যারা স্কুল শিক্ষকতা করছেন তারাও হয়তো এই কথাই বলছেন কি করছি কেন করছি বুঝতে পারছি না অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা স্কুল শিক্ষিকা সহশিক্ষিকা তার আয় 1,50,000 টাকা 2013-14 সালের অর্থবর্ষে সুকন্যার বার্ষিক আয় ছিল 3,09,399 টাকা একদম কাগজে এটা লেখা সে কাগজ আমি দেখাবো 2019-20 অর্থবর্ষে রোজগার বেড়ে হয় 1,29,00,000 টাকা 2020-21 অর্থবর্ষে সেই আয় আরও বেড়ে হয় 1,44,00,000 টাকা 2021-22 অর্থবর্ষে আয় একটু কমে 94,00,000 টাকার মতন এসে দাঁড়ায় মানে কোটি টাকার থেকে ওই 7,00,000 টাকা কম জাস্ট জানিয়ে রাখি অনুব্রত মণ্ডলের মেয়ে আবারও মনে করিয়ে দিই সুকন্যা খাতায় কলমে আবারও বলছি খাতায় কলমে একজন প্রাথমিক স্কুলের বাংলার প্রাথমিক স্কুলের প্রাইমারি স্কুলের সহশিক্ষিকা এবার ভাবুন এবার হিসেব করুন লুটে পুটে খাওয়া না সত্যি পারিবারিক ইনকাম এবার ধরে নিচ্ছি সুকন্যার পারিবারিক আয় প্রচুর কিন্তু সেটাও তো হতে হবে অনুব্রত মণ্ডলের আয় যিনি ছিলেন মাছ ব্যবসায়ী মাগুর মাছ ব্যবসায়ী বলে আমি শুনেছি এবার তিনি তিমি মাছ না হাঙর মাছ বিক্রি করতেন সেই তিমি মাছ হাঙর মাছ বিক্রি করে এত ইনকাম ট্যাক্স কি দেওয়া যায় কি জানি কিন্তু এর উত্তর দিতে হবে তো মাগুর মাছ বিক্রি করে বা হাঙর মাছ বিক্রি করেও এত টাকা কি করে অনুব্রত মণ্ডল তার স্কুল শিক্ষিকা মেয়ে কি করে এত টাকা পেলেন মুখোমুখি বসিবার সময় আসিয়াছি সুকন্যা বসিবে অনুব্রত বসিবে মুখোমুখি বসিবে মনীষ কোঠারি নলয় পিঠ একের পর এক নাম সামনে আসছে প্রত্যেককে 11 দিন সময় আছে হাতে অনুব্রত মণ্ডলকে এই বড় মাছ কে তার খোঁজে ইডি 11 দিনে অনুব্রত মণ্ডলের মুখোমুখি জেরায় বসাতে চলেছেন প্রায় 2 ডজন লোককে যারা কোনো না কোনোভাবে এই দুর্নীতির কোনো না কোনো চরিত্র দুর্নীতির তিমি মাছ বা হাঙর মাছ কে তার জবাব চাইছে বাংলা তুমি মহারাজ সাধু হলে আজ আমি চোর বটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে মনের কথা তো পড়তে পারি না আর এসব চোখে চোখ রেখে পার্থ কুন্তল শান্তনুকে জিজ্ঞেস করলেও উত্তর পাই না কিন্তু বলতে ইচ্ছা করে এটাই কি কুন্তল শান্তনু বা পার্থ চট্টোপাধ্যায়ের মনের কথা বেরিয়ে আসছে আজ কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস খুব ভালো কথা কিন্তু সব দোষ এখন কুন্তল শান্তনুদেরই হলো একটা জেলার নেতা একটা ফুটো নেতা একটা অর্ধেক নেতা কুন্তল শান্তনুর মাথায় কারা সেটারই তো খোঁজ করতে হবে সেটাই তো জানতে চায় বাংলা বাংলার মানুষ জানতে চায় নেতারা বুঝতে পারছে না নেতারা বুঝেও কি না বোঝার ভান করছে আরে গোপাল দলপতিও বুঝতে পারছে গোপাল দলপতি বলছে যে নিচে কারা সেটা তো আপনারা সবাই জানেন মাথায় কারা গোপাল দলপতি আবার রসিক মানুষ রসিয়ে রসিয়ে বললেন স্কন্দ কাটা কনিষ্ককে দেখতে কেউ চান নাকি মাথাটা তো জুড়তে হবে মাথাটা কোথায় দেহটাকে তো দেখতে পাচ্ছি বাংলার মানুষ শুধু এই ফর্মুলাটা বুঝতে চাইছে যে পার্থকে ঝেড়ে ফেলা যায় কোন ফর্মুলায় আর ঠিক সেই ফর্মুলাতেই অনুব্রতকে টিকিয়ে রাখা যায়
শান্তনু কুন্তলকেও ছেড়ে ফেলা যায়, কিন্তু অনুব্রত মানিক, অনুব্রত মানিক ঠিক কোন ফর্মুলাতে এখনো নয়নের মণি থেকে যায়? কি এমন জানে কেষ্ট? ওই গ্রিন করিডোর করে অ্যাম্বুলেন্স কেষ্ট, যে টাকা পাঠাতো কার কাছে পাঠাতো? যে ট্রাক ট্রাক কয়লা লুট হতো সেখান থেকে কার কাছে টাকা যেত? মানিক অনুব্রত যে কারণে ছেটে ফেলা যাবে না, সেই কারণটা কি সেটাই তো বাংলার মানুষ জানতে চাইছে। দুর্নীতির হাঙর মাছ বাঁচাতে তবে কি চুনোপটিকে বলি দেওয়ার একটা ভণ্ডামি করছে তৃণমূল কংগ্রেস? বিরোধীরা বলছেন যেটা একটা ভণ্ডামি, বড় মাছ বড় বড় মাছ, ইয়া ইয়া মাথা, পেটে এত বড়, লেজে আরো বড়, সেই মাছ এখনো জলে, গভীর জলে, অতলে, আর আমাকে হাতের সামনে ধরিয়ে দিলেন কিছু চুনোপুটি, বাংলার মানুষের সামনে বললেন নে চুনোপুটিগুলোকে শহীদ করে দিলাম, নে চুনোপুটিগুলিকে বলি করে দিলাম। আমরা তো বড় মাছ দেখতে চাই, ইয়ে দিল মাঙ্গে মোর, দেখতে চাই আমাদের চাকরি চুরির টাকা কার বাড়িতে গেছে, দেখতে চাই কয়লা বালি পাথর কারা চুরি করেছে, আমরা তো মাথাটা দেখতে চাইছি সাহেব। মূল প্রশ্ন যেটা, এটা কি আসলে একটা আইওয়াশ? না না, আসলে কান অবধি মাথা চলে গেছে, মাথাটা এবার আস্ত হয়তো, কানটা টেনে টেনে মাথা অবধি পৌঁছে যাওয়া গেছিল, এবং তাই ঝেড়ে ফেলার পালা, দূরত্ব তৈরি করার পালা। গুপ্তচরদের ট্রেনিং এর সময় প্রাথমিক একটা জিনিস মাথায় গেঁথে দেওয়া হয়, তুমি ততদিন অবধি দামি, তুমি ততদিন অবধি আমার জন্য গুরুত্বপূর্ণ, চোরাগোপ্তা কাজ করছো যতদিন তুমি, তোমার পরিচয় জানা জানি হয়ে গেলেই তোমাকে আমি আর চিনি না, কোটাল পুত্র বলি হলেও কোনো অসুবিধা নেই, বোড়ে হাতি এমনকি রানী বলি হলেও কোনো অসুবিধা নেই, মন্ত্রী বলি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু রাজা যেন টিকে যায়, চেকমেট না হয়ে যায়, কিস্তিমাত যেন না হয়ে যায়। সুতরাং কোটাল পুত্র বলি হলেও রাজ সিংহাসন রক্ষা পাবে এমন একটা অবস্থা তৈরি করে রাখতে হবে, কিন্তু রাজ পরিবারে যেন আঁচড় না লাগে, দাবার মূল ফর্মুলা এটাই। আমরা সবাই দেখতে পাচ্ছি নিচু তলায় চোরাগুপ্তা টাকা সামলানোর কাজে কারা ছিলেন, কিন্তু কাদের যক্ষের ধন, কাদের যক্ষের ধন রক্ষা করছিল এই অনুব্রত কুন্তল শান্তনু, সেটাই তো বাংলার মানুষ জানতে চায়। আমরা আর ইন্টারেস্টেড নই, বিশ্বাস করুন, এই পিরামিড, এই পিরামিডের নিচুতে আমরা দেখেছি কারা কারা রয়েছেন, কারা ট্যাংরা মাছ, কারা মাগুর মাছ, কারা চুনোপুটি, মৌরলা মাছ কারা, আমরা জানি, জেনে গেছি, আমরা দেখে যাব, আমরা বুঝে যাব। আমরা চাই মাথায় কোন রাঘব বোয়াল আছে, রাঘব বোয়ালের মাথায় কোন হাঙর আছে, এবং হাঙরের মাথায় কোন তিমি মাছ আছে, মাস্টার মাইন্ডটা আসলে কি? তার জবাব চায় বাংলা শুরুতেই দেখে নেবো প্রতিবেদন, এবং তারপর সুকন্যা মণ্ডলকে নিয়ে আজ কিছু জিনিস দেখাবো, সেইটা দেখে নেবো। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার দিন কয়েকের মাথায় পার্থ চট্টোপাধ্যায় সব দায় ছেড়ে ফেলেছিল তৃণমূল কংগ্রেস। মন্ত্রিত্ব তো বটেই, দলের সব পদ থেকেই সরিয়ে দেওয়া হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এবার একই কায়দায় শান্তনু ব্যানার্জিকেও গ্রেপ্তারের চার পাঁচ দিনের মাথায় দল থেকে ছেটে ফেলা হলো, বহিষ্কার করা হয়েছে কুন্তল ঘোষকেও। কিন্তু গ্রেপ্তারির 52 দিন পর কিসের অপেক্ষা করছিল শাসক দল? আর শুধুমাত্র কুন্তল আর শান্তনুকেই শুধু কেন বহিষ্কার? এই যে একটা সামাজিক একটা বাতাবরণ, একটা সামাজিক পারসেপশন চালানো হচ্ছে, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার আমরা স্টেপ নিয়েছি যে কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই পার্টি থেকে তাদের রিমুভ করা হয়েছে, এক্সপেল করা হয়েছে। কুন্তলকে দল থেকে বহিষ্কার করতে কেন 52 দিন সময় লাগলো সেই প্রশ্ন তো আছে, কিন্তু তার থেকেও বড় হয়ে দাঁড়িয়েছে আরও একটা প্রশ্ন, পার্থ কুন্তল শান্তনু ব্যানার্জি তো হলো, অনুব্রত মণ্ডল কেন আজও দলের পদে বহাল? মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে সরানো হলো ঠিকই, কিন্তু সেটাও হাইকোর্টের নির্দেশে, রাজ্য সরকার বা দল কোনো ব্যবস্থাই নেয়নি। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কি হবে সেটা যথাসময়ে পার্টি জানাবে।
বীরভূমের কেষ্টকে বীর বাঘের সঙ্গে তুলনা করেছে শীর্ষ নেতৃত্ব। অনুব্রতকে মাস্টার মশাইয়ের সঙ্গে তুলনা করেছেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। কেষ্টর প্রতি এত দুর্বলতা কেন শাসক দলের? প্রশ্নের উত্তরে কটাক্ষ করতে ছাড়ল না বিজেপি। পদভাবে আমি দেব শুনেছেন তো, রথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। অন্তর্যামী কালীঘাটে বসে হাসছেন, যিনি আসল পালের গোদা যাকে বলে, সে পালের গোদা। এ ভাগ বলছে ওকে চোর, ও বলছে ওকে চোর, আসল চোর তো কালীঘাটে বসে হাসছে। তৃণমূলের অন্তরে কি এমন রহস্য জানে অনুব্রত যার জন্য তাকে বয়ে বেড়াতে হচ্ছে শাসক দলকে? মানিক ভট্টাচার্য না হয় দলের কোনো পদে নেই, কিন্তু কেষ্ট শুধু পদে বসেই নেই, এতদিন কাসানসোল জেলে বসেও দল চালিয়েছে বলে অভিযোগ। দিল্লি যাওয়ার পথেও পুলিশের সামনেই ঘনিষ্ঠ দুজনের সঙ্গে কচুরি ছোলার ডাল দিয়ে জল খাবার সেরেছে। অনুব্রত শীর্ষ নেতৃত্বের কাছে বাঘ বীর। কেষ্টকে তোয়াজ করার কারণ কি তাহলে দলের আরও ওপর মহলে লুকিয়ে? ইডি বা সিবিআই এর কাছে কেষ্ট মুখ খুললে শীর্ষ নেতৃত্বের অনেকেরই অস্বস্তি বাড়বে বলে দাবি বিরোধী শিবিরের। তাহলে কি অনুব্রতকে বাঁচাতে কুন্তল শান্তনুর মতো চুনোপুটিকে বলি দিচ্ছে তৃণমূল? না আসলে কুন্তল শান্তনুকে বলি দিয়ে দেওয়া হলো যাতে ওপর থেকে আর কোনো মাছ না ধরা পড়ে। রিপাবলিক বাংলা।